নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 9 আগস্ট 2023 বুধবার। নিউজ নির্ভীকের দুপুরের বড় খবর প্রতিবেদন বিভাগে দেখুন জাতীয় বিষয় নিয়ে বিশেষ প্রতিবেদন। রাহুল গান্ধীর দায়িত্ব, রাজনীতির নিজস্ব ভাষা ও ভঙ্গি নির্মাণের সুযোগ। মঙ্গলবার 8 আগস্ট 2023 পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে লিখেছেন অনির্বাণ চট্টোপাধ্যায়। অনির্বাণ চট্টোপাধ্যায় লিখেছেন, মানহানির মামলায় রাহুল গান্ধীর উপর গুজরাতের আদালতের দণ্ডাদেশ সুপ্রিম কোর্ট স্থগিত করে দেওয়ায় বিজেপির রথী মহারথী এবং তাদের বড় মেজ খুচরো অনুগামীরা যে বেশ ঝঞ্ঝাটে পড়েছেন, সম্পূর্ণ নির্বোধ অথবা আঁকাড়া ভক্তজন ছাড়া সেটা বুঝে নিতে কারো অসুবিধে হওয়ার কথা নয়। একে তো সামনে অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদীয় বিতর্ক সভা, অনুমান করা যায় সেই সভার জবাবি ভাষণে আসর মাত করে শেষ হাসি হাসবেন বলে প্রধানমন্ত্রী জোরদার প্রস্তুতি নিচ্ছেন। এমন মহেন্দ্রক্ষণে বিজয়ী রাহুল গান্ধী সংসদে ফিরে এসে পাদপ্রদীপের আলোয় বড় রকমের ভাগ বসাবেন যে, আবার সেই বিপদ ঠেকাতে যদি তার ফেরার পথে কাঁটা বিছিয়ে দেওয়ার বন্দোবস্ত হতো তাহলেও লোকজন ছ্যাঁচা করত। কেবল অহংকারী বিরোধীরা কিংবা আন্দোলনজীবী আরবান নকশালরা নয়, তার বাইরেও অনেকেই বেসুর গাইছে আজকাল। অতএব উপস্থিত রাহুল গান্ধীর থেকে অনুপস্থিত রাহুল গান্ধীর ছায়া সংসদে দীর্ঘতর হতে পারত। এহ বাহ্য আগে কহ আর, অনাস্থা প্রস্তাবের সরগোল তো দুদিনে মিটে যাবে, কিন্তু ওদিকে লোকসভা নির্বাচন ঘনিয়ে আসছে যে, এই মরশুমেই রাহুল গান্ধীর ক্রমবর্ধমান গুরুত্বে নতুন মাত্রাটা যুক্ত হতে হলো। বিরোধী জোটের অন্য নেতা নেত্রীরা যাতে এই গুরুত্ব নিয়ে মুখ ভার করেন সেজন্য অবশ্যই রকমারি গুড় ও মন্ত্রণাদি চালাতে হবে, কিন্তু তাতে কতটা কাজ হবে বলা শক্ত। ইন্ডিয়ার ব্যাপারটা যেন ক্রমে ক্রমে দানা বাঁধছে, তার মহড়া নিতে প্রধানমন্ত্রী বা তস্য শব্দ জোগাড়েদের খুঁজে পেতে অহংকারীর প্রতিশব্দ ঘামান্ডিয়া নামাতে হচ্ছে। সবচেয়ে বড় চিন্তা কী নিয়ে লড়াই সেটা শাসকরা আর ষোলো আনা ঠিক করে নিতে পারছেন না। আপন মন কি বাত সরিয়ে রেখে বিরোধীদের প্রশ্নের জবাব শোনাতে হচ্ছে। সত্যিই আগের মতো সুখ নাই। এই অসুখ আর অশান্তির তাড়নাতেই বোধ করি শাসক শিবির থেকে তড়িঘড়ি রকমারি প্রত্যাঘাত ছুটে এসেছে। যুগপৎ তৎপর হয়েছে মুখপাত্র মণ্ডলী এবং ট্রোল বাহিনীর সম্প্রচার যন্ত্র। প্রচারের একটা বড় অংশ যথারীতি কুৎসিত গালিগালাজ, সুতরাং ধর্তব্য নয়। তবে এরই মধ্যে ইতস্তত কিঞ্চিত কৌতুকের স্বাদও মেলে বই কি। যেমন কে যেন মন্তব্য করেছেন, রাহুল গান্ধী তো খিড়কি দিয়ে সংসদে ফিরছেন, দেখে মায়াই হলো কোনটা সদর আর কোনটা খিড়কি, সেই হিসাবটুকুও গুলিয়ে গিয়েছে। আর এক দলের বয়ানে আবার প্রচ্ছন্ন হুমকি, ঠিক আছে এটার না হয় ছাড় মিলল, মামলা তো আরো অনেক আছে। এই হুমকি শূন্য গর্ভ নয়, মামলা নামক খেলায় প্রতিভায় বর্তমান ভারত এবং তার কোনো কোনো রাজ্যের ক্ষমতাবানরা অলিম্পিক পদক আনতে পারেন। জনাকয়েক অবশ্য তুলনায় ঈষৎ হিসেবী এবং চতুর, তারা নাসিকাগ্রটা সামান্য উঁচুতে তুলে গুরুদেব বা বাবাজিদের ঢঙে সুগম্ভীর নীতিবাক্য শুনিয়েছেন, বাণী দিয়েছেন যে সুপ্রিম কোর্টের মন্তব্য খেয়াল করা দরকার। আদালত বলেছে রাহুল গান্ধীর সংশ্লিষ্ট উক্তিটা সুরুচির পরিচয় দেয় না, জনজীবনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন তাদের সংযত ও সতর্ক থাকা উচিত। অর্থাৎ অসংযত এবং অসতর্ক আচরণের জন্য সর্বোচ্চ আদালত যে তার সমালোচনা করেছে সেটাও যেন রাহুল গান্ধী ভুলে না যান। প্রশ্ন উঠতেই পারে, বিজেপির লোকেরা উচিত অনুচিত শেখানোর কে, যে শাসক শিবিরে আপাদ মস্তক অসংযম এবং কুরুচিকর সংক্রমণ, যার সমস্ত মহল থেকে বছরের পর বছর প্রতিপক্ষকে নিশানা করে অবিরত ভয়ঙ্কর কটুক্তির ধারাবর্ষণ চলে আসছে, তারা কোন মুখে সংযম রুচি দায়িত্ববোধের কথা বলে? এ প্রশ্ন অসংগত নয়। রাজনীতির ভাষায় অসংযম এবং কুরুচির ব্যাধি এদেশে নতুন নয়, কিন্তু গত এক দশকে তা যে সর্বগ্রাসী রূপ নিয়েছে সেটা নিঃসন্দেহে অভূতপূর্ব। এই পরিণতির বিপুলতম দায়ভাগ কাদের? রাহুল গান্ধীকে সহবত শেখানোর জন্য উচ্চারিত আদালতের কথাগুলো স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার সহকর্মী সতীর্থ এবং অনুগামীরা যে যার নিজের গায়ে ফেলে যাচাই করে দেখলেই উত্তর পেয়ে যাবেন। তবে কিনা তেমন কোনো আত্মপরীক্ষার তিলমাত্র সম্ভাবনা নেই, সম্ভাবনা নেই সংযত ও সতর্ক হওয়ারও। ভোট নামক মহাযুদ্ধ যত এগিয়ে আসবে অসংযমের মাত্রা
উত্তরোত্তর চড়তে থাকবে, এই মহা আশঙ্কাতেই আপাতত ভারতবাসী দিন গুনছেন। এবং সেই কারণেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাহুল গান্ধীর উক্তিতে অসতর্কতা এবং অসংযমের যে সমালোচনা করেছেন সেটা মনে রাখা তাঁর অত্যন্ত জরুরি কর্তব্য। শাসক শিবির থেকে কে বা কারা তাঁর প্রতি কত রকমের কটূক্তি, ব্যঙ্গ বা উপদেশ নিক্ষেপ করছেন তা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামানোর প্রয়োজন নেই। রাহুল গান্ধীর প্রথম এবং প্রধান দায়িত্ব নিজের কাছে। সর্বোচ্চ আদালত থেকে স্থগিতাদেশ ঘোষণা হওয়ার পরে তিনি জানিয়েছেন তাঁর কর্তব্য কী, সে বিষয়ে তাঁর নিজের ধারণা পরিষ্কার। কথাটাতে এবং তাঁর উচ্চারণের ভঙ্গিতে যে আত্মপ্রত্যয়ের সুর সুস্পষ্ট তা আকাশ থেকে পড়েনি। কংগ্রেসের ভূতপূর্ব সভাপতি সাম্প্রতিককালে বিশেষত তার ভারত জোড়ো যাত্রার মধ্যে দিয়ে স্পষ্টতই নিজের সঙ্গে অনেকখানি বোঝাপড়া করেছেন, নিজেকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করেছেন। তার এই প্রত্যাবর্তন নির্বাচনী রাজনীতির তহবিলে কতদূর ফলপ্রসূ হবে তার উত্তর ভবিষ্যৎ বলবে, কিন্তু এই ফিরে আসা রাজনীতিককে যে আর পাপ্পু বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয় সেই সত্য প্রধানমন্ত্রীর নির্বোধতম ভক্তরাও টের পেয়ে গিয়েছেন। এখানেই রাহুল গান্ধীর সুযোগ, রাজনীতির নিজস্ব ভাষা এবং ভঙ্গি তৈরি করার সুযোগ। সেই নবনির্মাণের প্রথম শর্ত সংযম, যে সংযমের কথা সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন। বর্তমান ভারতীয় রাজনীতির পরিসরে সেই শর্ত পূরণ খুব সহজ কাজ নয়, বিশেষত রাহুল গান্ধীর পক্ষে। তার প্রতিপক্ষ অতীতেও তার বিরুদ্ধে লাগাতার রকমারি বাউন্সার দিয়ে এসেছে, ভবিষ্যতেও তার ব্যতিক্রম হওয়ার কোনো প্রত্যাশা তার থাকার কথা নয়। বস্তুত পরিবর্তিত পরিস্থিতিতে এই মরশুমে বডি লাইন বোলিং দেখলেও বিস্ময়ের কিছু থাকবে না। তেমন আক্রমণ শানানোর ক্ষমতাধারী বিস্তর প্রতিভাত শাসক শিবিরে মজুত আছেই, সুতরাং সংযম হারানোর প্রভূত প্ররোচনা থাকবে এমনটা ধরে নেওয়াই ভালো। প্ররোচনায় সাড়া না দিয়ে নিজের কাজ করে চলাই পরিণত মানসিকতার দায়িত্ব। যে ধরনের মন্তব্যের কারণে তিনি বিপাকে পড়েছেন, আদালতে কার্যত তিরস্কৃত হয়েছেন, সেগুলো মানসিক অপরিণতির লক্ষণ ছাড়া আর কিছুই নয়। অত্যন্ত সুস্থিত ভাষায় যে কঠোর সমালোচনা করা যায়, সুতীব্র প্রতিবাদ শানানো যায় সংসদে এবং সংসদের বাইরে, তিনি নিজেই অনেকবার সেটা প্রমাণ করেছেন। তার স্বাভাবিক ভাষা এবং বাগভঙ্গিতে অসংযত, ছাতি চাপড়ানো উগ্রতার ব্যাধি, নেশা বা অভিনয় রীতি কখনোই দেখা যায়নি। এমনকি জনসভায় বক্তৃতা থামিয়ে তিনি আপন সমর্থকদের স্বাভাবিক স্বতঃস্ফূর্ত এবং সুস্পষ্ট ভাষায় বলতে পারেন কারো নামে মুর্দাবাদ দেবেন না, কিন্তু ব্যঙ্গ বা বক্রোক্তির ছলে মাঝে মধ্যেই রাহুল গান্ধী এমন উক্তি করে থাকেন যা রুচিসম্মত নয়, আত্মমর্যাদার অনুকূল নয়। এখানেই আত্মশুদ্ধির প্রয়োজন রাহুল গান্ধীর। প্রয়োজন কোনো ব্যক্তিগত নৈতিকতার দাবিতে নয়, রাজনৈতিক অনুশীলনের নিজস্ব স্বার্থেই প্রয়োজন। জনপরিসরের রাজনীতিতে বিশেষত নির্বাচনী প্রস্তুতি এবং প্রচারের সর্বব্যাপী রণভূমিতে যে ভয়ঙ্কর ভাষা ও আচরণের দাপট উত্তরোত্তর বেড়ে চলেছে, তার যুক্তি হিসাবে এই ধারণা বহুল প্রচলিত যে লোকে এই উগ্রতাই পছন্দ করে। সাদা বাংলায় একেই বলে শেয়ালের যুক্তি। লোকের পছন্দ বা রুচি বলতে আমরা যা বুঝি এবং বোঝাতে চাই তা আসলে সমাজ ও রাজনীতির নিরন্তর টানাপোড়েনের ফল। রাজনীতিকরা যে টানাপোড়েনের ক্ষমতাবান শরীর, তাদের আচরণও ওই টানাপোড়েনের মধ্যে দিয়েই বিবর্তিত হয়। রাহুল গান্ধী ব্যক্তিগতভাবে কতটা সফল হবেন বা হবেন না সেটা নিতান্তই গৌণ প্রশ্ন। মুখ্য প্রশ্ন হলো এই উগ্র আস্ফালন সর্বস্ব ঘমণ্ডী রাজনীতির পরিসরে তিনি সংযত এবং দায়িত্বশীল একটা রাজনীতির ভাষাভঙ্গির সার্থক অনুশীলন করতে পারবেন কিনা। যদি পারেন তবে ইতিহাস তাঁকে শ্রদ্ধা করবে। আইনসভার সবকটা আসন দখল করে দেশ বা রাজ্যকে বিরোধীমুক্ত করেও দুনিয়ার একেশ্বর বা একেশ্বরীরা কোনোদিন যে শ্রদ্ধার নাগাল পাননি পাবেনও না। আনন্দবাজারে লিখেছেন অনির্বাণ চট্টোপাধ্যায়। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর। আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কমবেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর,
ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভিকে চোখ রাখুন, নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।